ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগড় পৌরসভা ও ব্যারাকপুর পৌরসভা এলাকার বাসিন্দাদের করোনার ভ্যাকসিন দেওয়া হলো বিশেষ করোনা ভ্যাকসিন শিবিরের মাধ্যমে। ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে এদিনের করোনা ভ্যাকসিন শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় সচিব পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আশিস দলুই, খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শামসের আলী সহ অন্যান্যরা। এদিনের করোনা ভ্যাকসিন শিবির নিয়ে বলতে গিয়ে রাজ্য বিধানসভার পরিষদের সচিব তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, সেগ্রিগেট করে ভ্যাকসিনেট করা হচ্ছে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। প্রথম অবস্থাতেই আমরা ফ্রন্টলাইন যারা ওয়ার্কার মমতা ব্যানার্জির নির্দেশে তাদের আমরা সবাইকে ভ্যাকসিন দিয়েছি। এখন এক একটা সেক্টর বেছে বেছে ব্যারাকপুর পৌরসভা এবং এখানকার বিধায়ক রাজ চক্রবর্তী যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যে তারা সেগ্রিগেট করে এক একটা সংস্থাকে এক একটা ফোরামকে তারা ভ্যাকসিনেট করিয়ে দিচ্ছে, আমার ধারণা এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এবং এতে আস্তে আস্তে সমস্ত মানুষের ভ্যাকসিনেশন হয়ে যাবে। আপনারা নিজেই জানেন, আপনারা শুনেছেন যে পার্লামেন্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় ভ্যাকসিন কম দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন যে এখন আর রাজ্য সরকার আগের মতো ভ্যাকসিন কিনতে পারে না। কেন্দ্রীয় সরকার নিয়ম করে দিয়েছে যে কেন্দ্রীয় সরকার বাদ দিয়ে কেউ ভ্যাকসিন দিতে পারবে না। অতএব স্বাভাবিকভাবে ভ্যাকসিনের এই যে অপ্রতুলতা, এর জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের আন্দোলন এবং আমাদের বক্তব্য জারি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অ্যাপিল করেছেন যে আমার বাংলাকে ভ্যাকসিন দেওয়া হোক, আমরা যত তাড়াতাড়ি ভ্যাকসিন পাবো তত মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারবো। অথচ একটা জিনিস দেখা যাচ্ছে, বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, কিংবা গুজরাট বলুন, জনসংখ্যার বেসিসে কম থাকলেও সেখানে ভ্যাকসিন অনেক বেশি মাত্রায় দেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র দলগত বিষয়ে আপনাদের? না, সেটাই তো আমি বললাম যে আমাদের কম দেওয়া হয়েছে, এটা হারের জ্বালা কি না জানি না, কিন্তু আমরা বলবো বাংলার মানুষ ও মানুষ তাদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার তাদের সদর্থক ভূমিকা পালন করা উচিত। দেখো, আজকে যে ভ্যাকসিনেশন ক্যাম্পটা হচ্ছে সুকান্ত সদনে ব্যারাকপুরের, সেটা হচ্ছে মেনলি স্পোর্টস রিলেটেড মানুষজন যারা আছে, যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাদেরকে দেওয়া হচ্ছে। এর আগে আমরা যারা কালচারালি যুক্ত ছিল, যারা সংস্কৃতি জগতের মানুষজন, তাদের পরিবারের লোকজনকে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি কী হচ্ছে, আমরা নানারকম পদ্ধতিতে ব্যারাকপুর এবং টিটাগড় এই অঞ্চলটাতে যত তাড়াতাড়ি সম্ভব মানুষজনকে ভ্যাকসিনেট করা চেষ্টা করছি আর কি। এবং এই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের ডিএম স্যার সুমিত গুপ্তা স্যার, আমাদের এসডিও স্যার রয়েছেন সেখানে, আমাদের চেয়ারম্যান রয়েছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে তত তাড়াতাড়ি ব্যারাকপুরবাসীকে ভ্যাকসিনেট করা যায়। এরপরে হয়তো আর একটা কোনো প্রসেসে আমরা আর একটা আরও অন্য সেক্টরকে করবো আর কি। দেখো, এই খেলাধুলোর মানুষজন যারা হয়তো কোথাও খেলতে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছুই তো ওপেন হচ্ছে, তো ভ্যাকসিনেশনটা খুব দরকার আর কি। তো সেক্ষেত্রে এই সেক্টরগুলোকে যারা একটা সুপার স্প্রেডার আগে দেওয়া হয়েছে, তোমাদেরকে আগে দেওয়া হয়েছে, সো এইভাবেই আমরা ভ্যাকসিনেট করছি আর কি। দেখো, আমার মনে হচ্ছে প্রায় 50+ তো আছে আর কি, 50%-এর উপরে আছে আর কি। চেয়ারম্যান স্যার আরও বেটার বলতে পারবেন, বাট আমার কাছে 50%-এর উপরে হওয়া উচিত আর কি। আমি যেমন কে 500 লোককে ভ্যাকসিন এখানে দেওয়া আছে, এই ধরনের 400, 500, 300 প্রতিদিনই দেওয়া হয়, যেটা আমাদের অনেকগুলি উদ্যোগ আছে। আমরা বেশিরভাগই যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি আমরা দিচ্ছি। যেমন এর আগে আমাদের যে মানে সাংস্কৃতিক জগতের সাথে যারা যুক্ত তাদের নিয়ে একটা এই ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি, আজকে যারা আছে ক্রীড়া জগতের সাথে বা তার ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা ভ্যাকসিনেশন করা হচ্ছে, এমনি রেগুলার সব ধরনের মাস। তাছাড়াও যারা অটো চালায়, টোটো চালায়, যারা ওষুধের দোকানদার আছে, আমাদের এখানে 200-এর উপর ওষুধের দোকানদার আছে, তারা সবসময় কাস্টমারের সাথে এ করে, তাদেরকে এখান থেকে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়। বাজারে বাজারে যারা মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে বিভিন্ন দোকানদার, তাদেরকে, এরা হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার। অটো চালায়, টোটো চালায়, অ্যাম্বুলেন্স ড্রাইভার, এদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা করছি। তার সাথে সাথে কিছু জেনারেল পিপল করছি। এখন অবধি আমাদের 30,000-এর মতন ভ্যাকসিন মানুষ পেয়েছে, কিন্তু এটা আমাদের রানিং থাকবে এবং তার সাথে আমাদের আবার সেকেন্ড ডোজও শুরু হয়েছে, সেকেন্ড ডোজও চলছে এবং চলবে। আমাদের টার্গেট 100% মানুষকে আমরা ভ্যাকসিন ইয়ে করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট।